এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই কাহিনীটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। আজকালের যুবক যুবতীদের মনে অতিরিক্ত অযথা চিন্তা ভাবনা সর্বক্ষণ বিচরণ করছে, যার দরুন তারা নিজের কাজকর্মে মনোযোগ দিতে অসমর্থ হচ্ছে। তারা সর্বদা নানা রকম চিন্তার মধ্যে ডুবে থাকে, না তাদের মনে শান্তি আছে, না আছে কোনো কাজকে মন দিয়ে করার শক্তি। তাহলে তারা কিভাবে সফল হবে? তারা তাদের লক্ষ্য কিভাবে পূরণ করবে? একদা মহাত্মা গৌতম বুদ্ধের একজন শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, আমি মনে মনে যা ভাবি সেই সব কিছু কি কোনো কাজ না করে আপনা থেকেই পেতে পারি? এটা কি সম্ভব? বুদ্ধ একটু মুচকি আসলেন আর বললেন, অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য তুমি কি দুটি কাজ করতে সমর্থ হবে? শিষ্য বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল, আসলে কি এটা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আপনি দয়া করে আমাকে বলুন যে তা কীভাবে সম্ভব। তার জন্য যে কোনো কাজ করতে আমি রাজি আছি। তুমি মনে মনে যা চিন্তা করো তা যদি পেতে চাও, তবে সবার প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যেদিন তোমার মন তোমার নিয়ন্ত্রণে চলে আসবে, সেদিন তোমার ইচ্ছা মতো যে কোনো বস্তু তুমি প্রাপ্ত করতে পারবে। শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, কিন্তু মহাত্মা, মনকে কীভাবে বশ করতে হয় আর এই সমস্যার সমাধানের উপায় কী? বুদ্ধ বললেন, মনকে নিজের বশে করার সবথেকে প্রথম উপায় হলো নিজের ইন্দ্রিয়গুলিকে সংযমিত রাখা। তোমার পাঁচ ইন্দ্রিয় যখন তুমি বশ করতে সক্ষম হবে, তখনই তুমি মনকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। শিষ্য বলল, গুরুদেব আপনি বললেন যে আমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলেই তবে আমি মনকে বশ করতে সক্ষম হব, তারপর আমার মনের ভাবনা অনুসারে আমি যা চাইব তাই আমি পেয়ে যাব। কিন্তু মহাত্মা, আমার ইন্দ্রিয় তো আমার নিয়ন্ত্রণেই আছে, আমি ইচ্ছামতো আমার হাত পা চোখ ইত্যাদি আমার খুশি মতো নাড়াচাড়া করতে পারি, তাহলে আমি যা চাই সেই বস্তু কেন প্রাপ্ত করতে পারছি না? বুদ্ধ বললেন, হে বালক, তুমি তোমার মনে ইন্দ্রিয় সম্পর্কে যে ধারণা প্রকট করেছ তা তোমার ভ্রম মাত্র। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রকৃত অর্থ হচ্ছে কোনো ভৌতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষা না রাখা, মনের মধ্যে লোভ ক্রোধ মোহ ইত্যাদির প্রতি নিয়ন্ত্রণ রাখা। যে ব্যক্তি এইগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে না তার জীবনে কোনো দিনও দুঃখ দূর হয় না, আর যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তার মন সর্বদা একাগ্র হয়ে থাকে, যার কারণে সে অতি সহজে লক্ষ্যে পৌঁছাতে পারে। গৌতম বুদ্ধের এই কথাগুলো শোনার পর শিষ্য বলল, হে বুদ্ধ, মনকে বশ করার সঠিক উপায় কী? আমি কীভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব? আর তার দ্বিতীয় উপায় কী, যার মাধ্যমে আমার ইচ্ছা মতো যে কোনো বস্তু প্রাপ্ত করতে পারব? বুদ্ধ বললেন, তুমি যদি সত্যি জানতে চাও যে কীভাবে তোমার মনকে বশ করতে পারবে, তাহলে তোমাকে এই গাছের নিচে বসে এক মাস অবধি প্রতিদিন মৌন থেকে 2 ঘন্টা ধ্যান করতে হবে। যখনই তোমার এক মাস ধ্যান করা সম্পূর্ণ হবে, ঠিক তখনই মনকে বশ করার উপায় জানতে পারবে। যেদিন তুমি মনকে বশ করার উপায় জেনে যাবে, ওই দিন থেকেই তুমি যা চাও সেই সব জিনিস পেয়ে যাবে। যদি তুমি ধন দৌলত বা সংসারের অন্য কোনো বস্তুর কথা মনের মধ্যে চিন্তা করবে, তোমার মন এই বস্তুগুলো প্রাপ্ত করতে তোমাকে সাহায্য করবে, কিন্তু তার জন্য তোমার মনকে বশ করা অত্যন্ত আবশ্যক। আর যেদিন তুমি মনকে বশ করতে সক্ষম হবে, তারপর আমি তোমাকে দ্বিতীয় উপায়ের কথা বলবো। শিষ্য বলে, এটা খুব সহজ কাজ দিয়ে দিলেন আমাকে, এক মাস কেন, আমি 1 বছর পর্যন্ত রোজ 2 ঘন্টা এই গাছের নিচে বসে ধ্যান করতে পারব। আপনি আমাকে আজ্ঞা করুন, আমি আগামীকাল থেকেই ধ্যান করা শুরু করে দেব। বুদ্ধ বললেন, আগে 30 দিন পর্যন্ত ধ্যান করে দেখাও, তারপর অন্য বিষয়ে ভাববো। শিষ্য মনে মনে ভাবল, গুরুদেব তো আমাকে অনেক সহজ কাজ দিয়ে দিলেন, তা আমি খুব সহজেই করতে পারবো। এটা কি এমন বড় কাজ, কেবল 1 মাস গাছের নিচে বসে ধ্যান করা, এটা আমি অতি সহজেই করতে পারবো। পরদিন শিষ্য বুদ্ধকে প্রণাম করে গাছের নিচে ধ্যান করার জন্য বসে পড়ল। 3 থেকে 4 দিন এভাবেই চলছিল। শিষ্য বুদ্ধকে প্রণাম করে সেই গাছের নিচে বসে ধ্যান করত। 6 দিনের মাথায় শিষ্য ধ্যান করতে বসল, কিন্তু তার মনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার উদয় হতে লাগল। তার মন অশান্ত হয়ে উঠল। সে যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আশ্রমের অন্য বালকদের কিভাবে মূর্খ বানিয়েছিল,
প্রশংসা পাওয়ার জন্য সে কখন কখন গুরুদেবকে মিথ্যা বলেছিল, সেসব কিছু বারবার তার মনে পড়তে লাগলো, যার জন্য সে ধ্যান করতে অসমর্থ হয়ে পড়েছিল। এভাবে 17 দিন চলে এল। সেদিনও তার মনে নানা চিন্তা ভাবনার ফলে ধ্যান করতে পারছিল না। সে ভাবল, আমি গুরুদেবকে এই বিষয়ে জিজ্ঞাসা করব, কেন আমার সঙ্গে এমন হচ্ছে, উনি নিশ্চয় তার কারণ জানেন। 18 দিনের মাথায় শিষ্য গুরুদেবকে প্রণাম করল। শিষ্যের মুখ দেখেই বুদ্ধ বুঝতে পারলেন যে সে আজ শুধু প্রণাম করতেই আসেনি, তার মনে কোনো ধরনের প্রশ্নের উদয় হয়েছে। শিষ্য বুদ্ধের কাছে গিয়ে বলল, গুরুদেব, আপনার কথা মতো আমি প্রতিদিন 2 ঘন্টা বসে ধ্যান করি। আমি 17 দিন পর্যন্ত ধ্যান করলাম। প্রথম কয়দিন আমি খুব শান্ত হয়ে ধ্যান করতে পেরেছি। তারপর থেকে যখন আমি সেই গাছের নিচে ধ্যান করার জন্য বসি, আমার মনে আজে বাজে যত সব চিন্তা আসতে থাকে, যার কারণে আমি একাগ্র চিত্তে শান্ত হয়ে ধ্যান করতে পারছি না। আমার মনে পৃথক পৃথক চিন্তা ভাবনার জন্ম হতে থাকে আর সেইগুলো ভেবে আমার নিজের উপরে রাগ হতে থাকে। আমি আমার গুরু ভাইদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আপনার প্রশংসা পাওয়ার জন্য কত মিথ্যা কথা বলেছি, মনে মনে ভাবি আমি কত বড় পাপ করেছি, সেইসব মনে হতে থাকে এবং সেই ভাবনাগুলো আমার মনকে ব্যাকুল করে তোলে। সেই কারণে বারবার আমার ধ্যান ভঙ্গ হতে থাকে। হে বুদ্ধ, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার খারাপ চিন্তাগুলো থেকে কিভাবে আমি মুক্তি পাব। বুদ্ধ বললেন, তুমি প্রথম কয়েকদিন ভালোভাবে ধ্যান করতে পারলেও এখন মন অশান্ত হয়ে উঠেছে। তুমি তোমার গুরু ভাইদের সঙ্গে যা কিছু করেছ, আমার সঙ্গে মিথ্যা বলেছ, সেইসব এখন তোমাকে ধ্যান করতে বাধা দিচ্ছে। তুমি এই কুকর্মগুলি করার সময় নিজের মনকে একবারও প্রশ্ন করলে না যে তুমি যা কিছু করছো এই কাজগুলো করা ন্যায়সঙ্গত নাকি এই কাজগুলো করা অন্যায়? যদি তুমি নিজের সঙ্গে কথা বলতে, নিজের মনকে প্রশ্ন করতে, আমি যা করছি এগুলি ভুল নয় তো, তাহলে আজ তোমার এরকম পরিস্থিতি আসতো না। যখন তুমি নিজের সঙ্গে কথা বলা শুরু করো, তখন কোনটা ভালো এবং কোনটা খারাপ কাজ তা তুমি নির্ণয় করতে পারো, যা ভবিষ্যতে তোমার উপকারে আসে। সেজন্য আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে যেদিন তুমি নিজের মনকে বসে আনতে পারবে সেদিন তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। সেই কথা শুনে শিষ্য বলল, গুরুদেব, আপনি বলেছিলেন যে দ্বিতীয় উপায়টি বলবেন, আমার মনে হয় দ্বিতীয় উপায়টি তার থেকে অনেক সহজ হবে। বুদ্ধ বললেন, 1 মাস সম্পূর্ণ হওয়ার পর আমি তোমাকে সেটা বলে দেব। শিষ্য নিরাশার চোখে গুরুদেবের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন যাওয়ার পর শিষ্যের 1 মাস পূর্ণ হয়ে গেল। সে বুদ্ধের কাছে এসে বলল, হে গুরুদেব, আমার মন এতটা হালকা কী করে হলো? আমার মনে আগের থেকে অনেক কম চিন্তা ভাবনা আসে আর আমার মনে কোনো কিছুকে পাওয়ার মোহ আর নেই। কিন্তু গুরুদেব, সেই দ্বিতীয় উপায়টি কী যা আপনি সেদিন আমাকে বলেননি? বুদ্ধ মুচকি হেসে বললেন, আসলে কোনো দ্বিতীয় উপায় নেই। আমি তোমাকে দ্বিতীয় উপায়ের কথা এই জন্য বলেছিলাম যাতে এই 30 দিন তোমার মন অশান্ত না হয়, তুমি সম্পূর্ণরূপে 1 মাস ধ্যান করতে সক্ষম হও, তুমি তোমার মনের গতিবিধি ভালো করে পর্যবেক্ষণ করতে পারো। মানুষের মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে দুনিয়ার সব থেকে কঠিন কাজ। যে মনকে নিজের বসে আনতে পেরেছে সে দুনিয়ার সকল বস্তু পেয়ে গেছে, আর যে পারেনি সে সব কিছু পেয়েও কিছুই পায়নি। আশা করছি বন্ধুরা এই কাহিনীটির মাধ্যমে তোমাদের উপকার হবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।